বললাম যে আজকে 11 নম্বর বীরগুয়ে যে প্রোগ্রামটা হলো কিসের উপলক্ষে? দেখুন, আপনারা জানেন যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 12 বছরের যুদ্ধে 12 বছর ধরে তিনি সারা বাংলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য যে উন্নয়নের কর্মকাণ্ড করে চলেছেন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে বীরগুই গ্রাম পঞ্চায়েত কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত এই অঞ্চলের বিভিন্ন সংসদ থেকে বিজেপি থেকে প্রচুর মানুষ, কংগ্রেস থেকে, সিপিএম থেকে আজকে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হবার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। তার সাথে সাথে আজকে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের উপস্থিতি জানান দিচ্ছে যে আগামী দিন এই বীরগুই অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং মা মাটির মানুষের সরকার এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সরকারি উন্নয়ন এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে আগামী দিন হবে এবং আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দূতরা আগামী দিন এই অঞ্চলের সর্বশ্রেণীর মানুষের সাথে ভাই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আমাদের দলটাকে শক্তিশালী করব। তো বিজেপি থেকে যে এত পরিবার তৃণমূল কংগ্রেসে জয়নিং করলো, তো এই মানুষগুলোর উদ্দেশ্যে আপনারা কী বার্তা দিতে চান? বিজেপি থেকে যারা জয়েন করছে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি। আগামী দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে সাথী করে